সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। পারিবারিকভাবে ছিল প্রেক্ষাগৃহের ব্যবসা, নিজেরও ইচ্ছে ছিল একদিন বড় ব্যবসায়ী হবেন, সফল ব্যবসায়ী। পরবর্তী পর্যায়ে চলে এলেন চলচ্চিত্রে পরিচালক হিসেবে, তিনি শাহাদত হোসেন লিটন। 14 বছরে প্রায় 45টি ছবি তিনি তৈরি করেছেন। বাণিজ্য সফল পরিচালক শাহাদত হোসেন লিটনকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় ছবি তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1999 সাল, পরিচালক শাহাদত হোসেন লিটন তৈরি করলেন তার প্রথম ছবি রবি মাস্তান। শাহাদত হোসেন লিটন আমাদের আজকের অতিথি, কেমন আছেন? জি ভালো। চলচ্চিত্রে কি করে এলেন? পারিবারিক বিজনেস, সিনেমা হল ছিল, সেখান থেকে একটা উৎসাহ। আর আমি হাই স্কুল লাইফ থেকেই প্রচুর ছবি দেখতাম। আমরা যতটুকু জানি কলেজে পড়ার সময় আপনি চলচ্চিত্রে চলে আসেন, তখন কার সঙ্গে কাজ করতেন? আমার ওস্তাদ ছিলেন মরহুম রানা নাথের সাহেব, ওনার কাছ থেকে আমি কাজটা শিখেছি। আমাদের সিনেমা হলটার মূল দায়িত্বে ছিলেন আমার চাচা। তো আমার চাচাকে আমি যখন বললাম যে চাচা আমি চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করব, তো চাচা একটু অবাক হলেন এবং বললেন যে ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি তখন বেছে নিলাম আলমগীর কুমকুম সাহেবকে। তো ওনার প্রতি আমার একটা আগ্রহ ছিল। ওনার একটি ছবি আমাদের হলে প্রচুর ব্যবসা করছে, তো ওই ছবিটি দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম যে ওনার সাথে কাজ করা যায়। কাকেলে ওনার অফিস ছিল, তো আমি ওনার অফিসে ওনার সাথে দেখা করতে যাই, তখন উনি আসেননি অফিসে। তখন আমি ওই 4তলা থেকে 6তলায় যাই, সেখানে যেয়ে দেখি যে আমার ওস্তাদ বসা। তো ওনার সাথে কথা টথা বলে আমার এত ভালো লাগলো যে আমি আলমগীর কুমকুম সাহেবের কথা ভুলে গেলাম। চাচাকে বললাম যে আমি ওনার সাথে কাজ করবো। সহযোগী পরিচালক থাকাকালীনই এই রবি মাস্তান ছবির প্রযোজকের সাথে আমার পরিচয় হয়। তো উনি ফিল্ডে আমার কাজকর্ম দেখে আমাকে বললেন যে লিটন ভাই, আমি আপনাকে দিয়ে একটা ছবি নির্মাণ করবো। তাই বললাম ঠিক আছে, যদি আপনার সাহস হয় তাহলে আমি করব। তখন আমি রিয়াজ এবং শাবনুরকে নিয়ে একটি গল্প ওনাকে শোনাই। গল্পটা ওনার খুবই পছন্দ হয়। উনি আমাকে 1 মাসের সময় দিলেন যে 1 মাসের মধ্যে ছবির মহরত করতে হবে। তো 1 মাসের মধ্যে আমি শাবনুরকে অ্যারেঞ্জ করতে না পেরে আমি তখন মান্না এবং শাহনাজ এই দুজনকে নিয়ে চিন্তা করলাম। তো মান্না ভাই ও আমাকে 1 মাসের মধ্যে শিডিউল দিতে পারলেন না। তখন আমি এই রুবেল এবং পপি, তখন পপির ছবি রিলিজ হয়নি, পপি রুবেল পপি আমিন খান শানু ওদেরকে নিয়ে শুরু করলাম ছবিটি। যখন আমি প্রথম শেষ করে প্রথম সেন্সর করি, তখন ছবিটির নাম ছিল আমার প্রেম আমার জান। সার্টিফিকেট অফিসে জমা দিয়ে ডেট নিয়ে 3 সপ্তাহ আগে আমি যখন FDC-তে দাঁড়ানো, একটি গাছের নিচে দাঁড়ানো, তো একটি রাজশাহী থেকে একটি ছেলে এসে আমাদের বললো যে ভাইয়া এখানে শুটিং হয় কোথায়। আমি বললাম যে এটা FDC, এখানে সব জায়গায় শুটিং হয়। আমি বললাম তুমি কোথেকে আসছো? বলো আমি রাজশাহী থেকে শুটিং দেখতে আসছি। আমি বললাম তুমি ছবিকে এত ভালোবাসো? হ্যাঁ। কার ছবি দেখো? রিয়াজের ছবি দেখি। তাই বললাম রুবেলের ছবি দেখো না? কয় হ্যাঁ, মারামারি ছবি এলে রুবেলের দেখি। আমি বললাম রুবেল যদি রোমান্টিক ছবি প্রেমের ছবি করে? কয় না, কি বলেন, রুবেলের প্রেমের ছবি তো দেখবো না। আমার গল্পটা ছিল প্রেমের ছবি, মানে রোমান্টিক গল্প, যেটা আমি রিয়াজ এবং শাবনুকে কেন্দ্র করে নির্মাণ করতে চেয়েছিলাম। গল্প কিন্তু পরিবর্তন করিনি, কিছু দৃশ্যের পরিবর্তন হয়েছে যে রুবেল আসার কারণে। তখন ওর কথা শুনে আমি প্রডিউসারকে যে অফিসে বললাম যে আমি ছবির নাম চেঞ্জ করবো, আমি ছবির নাম চেঞ্জ করবো, এই সুযোগটুকু আমাকে দিতে হবে। তো প্রডিউসার যথেষ্ট বিশ্বাস করে আমাকে সুযোগটুকু দিলেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এবং আমি সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের সহযোগিতায়, সদ্য পারভেজ ভাই মানে সোহেল রানা সাহেবের সহযোগিতায়, আমি ছবির নামটি পরিবর্তন করে খুব দ্রুত প্রডিউসারের হাতে সার্টিফিকেট দিই রবি মাস্তান করে। 2002 সাল, শাহাদত হোসেন লিটন তৈরি করলেন ও প্রিয়া তুমি কোথায়, একটি জনপ্রিয় গানের প্রথম অংশ তৈরি হলো একটি ছবি। পেছনের কথা জানতে চাই। এর আগের ছবিটা আমার রুবেল কিনে সুপার ডুপার হিট হয়েছে, তো এখন রুবেলকে ছাড়া তো আমি চিন্তা করতে পারি না। রুবেল ভাইয়ের সাথে আলোচনা করলাম যে রুবেল আমি একটা ছবি আবার শুরু করব। রুবেল ভাই আমাকে খুব আদর করতেন, ভালোবাসতেন, বললো যে তুই যখন শিডিউল চাস আমি তোকে তখনই দেবো, তুই যা রেডি কর। আমি খুব আনন্দে ছবির গল্প রেডি করলাম, নতুন একটি মেয়েকে আমি নায়িকা হিসেবে নেবো। তো আমি আর আমার প্রডিউসার তো ওনার গাড়ি দিয়ে আমরা ওই নায়িকার বাসায় নায়িকাকে দেখার জন্য যাচ্ছি। তো যাওয়ার পথে হঠাৎ করে দেখি কানে ভেসে আসলো ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, একটি গানের সুর। এত ভালো লাগলো, আমি ড্রাইভারকে যখন বললাম যে গাড়িটা থামো, প্রফেসর বললো কি হয়েছে, আমি দাঁড়ান একটি গান
আমার এত ভালো লাগতেছে গানটা না শুনে আমি যাবো না। আমি প্রডিউসারকে তখন কিছু বলিনি, আমি নায়িকা দেখে চলে আসলাম। আসার পরে এক সপ্তাহ আমি প্রডিউসারের সাথে কোনো যোগাযোগ করিনি। এক সপ্তাহ পরে ওনারে ফোন দিলাম, তো বলো যে লিজন ভাই আপনি মহরত করবেন না, আপনি ছবি শুটিং করবেন না। তো এটা আমি বললাম যে করবো, কিন্তু যে গল্পটা আমি নিচ্ছি এই গল্প করবো না, ছবির নাম হবে ও প্রিয়া তুমি কোথায়, এই গান দিয়ে আমি ছবি করবো। এই গানটা কাদের, সাউন্ড ট্র্যাকের বাবুল ভাইদের। তো বাবুল ভাইদের সাথে আমি যথাযথ যোগাযোগ করলাম, ওনারা গানটা কিছুতেই দিবে না। আমার মিউজিক ডিরেক্টর আলী আকরাম শুভ এবং ইথুন বাবু দুজন মিলে আমাকে এই গানটি সাউন্ড ট্র্যাক থেকে শত সাপেক্ষে নিয়ে দেয়। তখন এই গানের উপর আমি গল্প করে রিয়াজ শাবনূর এবং শাকিব খানকে নিয়ে জুটি তৈরি করি। ২০০৪ সাল তৈরি করলেন কঠিন পুরুষ, এবার পেলাম নায়ক মান্নাকে আপনার ছবিতে। মান্না, মান্না ভাই আসলে এদেশে তারকা শিল্পীদের একটা উদাহরণ বলা চলে। মান্না ভাইয়ের প্রতি আমারও অনেক আগ্রহ ছিল যে মান্না ভাইকে নিয়ে কাজ করবো, সময় এবং সুযোগ হয়নি। তো ওই সময় মোশাররফ হোসেন তুলা সাহেব ছিলেন আমাদের প্রডিউসার, উনি বললেন যে তুমি একটা রোমান্টিক ছবি তৈরি করো। তাই বললাম না, আপনার ঘরে রোমান্টিক ছবি হয়েছে, এবার আমি একটা অ্যাকশন ছবি বানাবো, তাকে নিয়ে আমি বললাম মান্নাকে নিয়ে, সাথে শাবনু থাকবে। তখন এই গল্পটা আমার কাছে রেডি ছিল যে আমি এই টাইপের একটা গল্প বানাবো। মান্না ভাই এবং শাবনু দুজনেই খুব ব্যস্ত শিল্পী ছিলেন, আমাদের কোনো লিখিত কোনো শিডিউল ছিল না। আমার প্রডিউসার বললেন যে ওদের যদি প্রপার লিখিত শিডিউল নিয়ে কাজ করতে যাই তাহলে আর দুই বছরে হবে না, তো তুমি এক কাজ করো, ওরা মহারথের যে ডেটটা দিচ্ছে তুমি এই ডেটটা শুরু করে দাও। তো বললো তুমি শুরু করো, বাকিটা দায়িত্ব হচ্ছে আমার। তখন শাবনুরের সাথে যোগাযোগ করলাম, শাবনু বলে দিত ভাই আপনি শুরু করেন, শেষ করে দায়িত্বটা আমার। আলটিমেটলি এই শাবনু এবং মান্না কিভাবে কিভাবে যেন আমাকে শিডিউল দিয়ে দেড় মাসে ছবিটি শেষ করে দিলেন। ২০০৪ সালের ছবি, শাহাদাত হোসেন লিটনের ছবি ভাড়াটে খুনি। ভাড়াটে খুনি সম্পর্কে যদি কিছু বলতে। প্রথম ছবিতে সাহারাকে চলচ্চিত্রে আমি নিয়ে আসি এবং পরপর প্রায় ৫টি ছবিতে আমি ওকে কাস্টিং করি। সাকিব এবং সাহারাকে নিয়ে ভাড়াটে খুনিতে নির্মাণ হয়। বিশ্বাস না করলেও আপনাকে জানতেই হবে, জন্মের পরপরই আমার বাবা মারা গেছেন, তুমি কিছু বোঝার আগে আমার মা মারা গেছেন। আমি সব শুনেছি। তারপরও কেন আপনি আমাকে আপনার জীবনে বরণ করে নিতে চাইছেন? কি পাবেন আপনি আমার কাছ থেকে? ভালোবাসা। এখানে আসার আগ পর্যন্ত আমার জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসবে বলে জানতাম না। এই আগুনের মতো অসহ্য জীবনে তুমি যেদিন এলে সেদিন যেন এই মনের মাঝে কি যেন কি ঘটে গেল। ২০০৫ সালের ছবি গোলাপজান, পরিচালক শাহাদাত হোসেন লিটন, অভিনয় করলেন মৌসুমী, ফেরদৌস এবং জোনা। আমি মানে ব্যক্তিগতভাবে মৌসুমীর একজন ভক্ত বলা চলে, কোনো সুযোগই পাচ্ছিলাম না যে মৌসুমী কিনা একটি ছবি করব। তো একজন প্রযোজককে আমি যখন এই গোলাপজানের প্রস্তাবটা দিলাম, উনি রাজি হলেন, তখনই ফেরদৌস এবং মৌসুমীকে নিয়ে ছবিটি তৈরি করা হলো। এটা তো গ্রামীণ পটভূমিকায় তৈরি, গ্রামীণ আসলে এটা একটা সময়কে কেন্দ্র করে তৈরি করেছিলাম, যে সময়টায় জমিদারি প্রথা ছিল বা নবাব প্রথা ছিল, ওই একটা সময়কে কেন্দ্র করে ওই সময়টাকে ধরে। এবং আপনার অন্যান্য ছবির তুলনায় এই ছবির থিমটি তো আলাদা, একদম অনেক আলাদা। স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে আমার অ্যাসিস্ট্যান্ট টিম এবং আমার ক্যামেরাম্যান প্লাস অন্য মেকআপ ম্যান, আমি পুরো টিমের ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চেঞ্জ করে এই ছবিটি নির্মাণ করেছি। ২০০৫ সালের ছবি নগ্ন হামলা, পরিচালক শাহাদাত হোসেন লিটন, বিষয়টি কি ছিল, ছবির বিষয়বস্তু? আসলে ওই সময় একেবারে গতানুগতিক ধারা ছবিতে ভরে যাচ্ছিল ইন্ডাস্ট্রি। তো আমি ভাবলাম যে একটি অন্যরকম একটি ছবি নির্মাণ করা যায় কিনা বাচ্চা সেন্টিমেন্টের উপরে, মানে একটা মেয়ে ৯ বছরের একটি মেয়ে বাচ্চাকে ধর্ষণের উপরে এই গল্পটি, এবং এটি সেন্সর বোর্ড থেকে শুরু করে সকল মহলে আমি প্রশংসা পেয়েছি এই গল্পটি, এবং ব্যবসায়িক দিক দিয়ে অনেক বড় সাফল্য আসছে এই ছবিটিতে। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাজ ঘুষের টাকা পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়।
নয়তো টাকা আর ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। 2006 সাল, সাদত হোসেন লিটন তৈরি করলেন গরিবের দাদা, দাদার ভূমিকায় মান্না। মূলত মান্না ভাইয়ের সাথে কঠিন পুরুষ করার পর আমি একটু মুগ্ধ হয়েছি তার কাজে। তখন ভাবছিলাম যে যা ছবি পাই এখন মোটামুটি মান্নাকে নিয়ে বানাবো, এমন একটা ধারণা থেকেই মূলত গরিবের দাদা নির্মাণ করে। 2007 সাল, সাদত হোসেন লিটন তৈরি করলেন জিদ্দি পুলিশ, অভিনয় করলেন আমিন খান, নদী এবং কারিশমা। আমি ভয় পাবো কেন? আমি কাউকে ভয় পাই না। তাহলে খুন হতে দেখে কেন চুপ করেছেন? কেন থানায় এসে কমপ্লেন করলেন না, আদালতে সাক্ষী দিলেন না? আমি কোনো খুন দেখিনি, আমি কিছু দেখিনি। চুপ, একদম চুপ। এই আপনাদের মতো ভীতু মানুষদের জন্য কষাইয়াদের মতো লোকেরা খুন করে বীরের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, সন্ত্রাসে রাজত্ব কায়েম করে, অপরাধ জগতে রাজা বনে যায়, আর এই সুযোগ গ্রহণ করে সমাজের ভিন্ন নেতারা কোটি কোটি টাকার বিশাল ক্ষমতার মালিক হয়ে যায়। আপনারা যদি পুলিশকে সাহায্য না করেন তাহলে আমাদের একার পক্ষে সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব নয়। 2007 সাল, সাদত হোসেন লিটন তৈরি করলেন কাবিননামা, অভিনয় করলেন শাকিব খান, অপু বিশ্বাস। এই জুটি সম্পর্কে কিছু বলুন। কাবিননামার আগে আমি একটি ছবি এই জুটি নিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে মিয়াবাড়ি চাকর, যেটা রিলিজ হয়েছে কাবিননামার পর। মিয়াবাড়ি চাকর ছবিটি করতে গিয়ে আমি অপুর অভিনয় থেকে শুরু করে শিডিউল, টাইমিং, ড্রেস আপ, গেট আপ, মেকআপ খুব সচেতন মনে হলো আমার কাছে। তখন চিন্তা করলাম যে ওকে নিয়ে ছবি করা যায়। আমি তো মূলত রাজ্জাক সাহেবের ছবির ভক্ত অনেক আগে থেকেই, নায়ক রাজ্জাকের ভক্ত। তো ওনাকে নিয়ে কাজ করতে পারবো এটা আমি স্বপ্ন ভাবিনি, তো এটা আমার একটা স্বপ্ন পূরণ বলা চলে যে ওনাকে নিয়ে আমি কাজ করতে পেরেছি। তো মিয়াবাড়ি চাকর ছবিটি যখন আমি নির্মাণ করি তখন উনি আমাকে অনেক সহযোগিতা করলেন। তোমাকে বউ বানাবো ছবিতে যখন বাবার চরিত্রটি আমি তৈরি করি তখন আমি আগে থেকে ভেবেছিলাম যে এটা আমি রাজ্জাক সাহেবকে নেব। একের পর এক ছবি নির্মাণ করে চলেছেন এবং প্রায় প্রতিটি ছবি আকাশচুম্বী জনপ্রিয়তা পাচ্ছে, এর পেছনের কারণ কি বলে মনে করেন? ভালো কিছু তো ছবি যদি আমি তৈরি করতে পারি বা ভালো কিছু যদি আমি তৈরি করতে পারি সেটা দর্শক গ্রহণ করবে, যেটা আমার কাছে ভালো লাগে। আমি মনে করি যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, আমার বিশ্বাস সেই জিনিসটা আমার দর্শকের কাছে ভালো লাগবে। এবং সেই ভালো লাগার বিষয়ে প্রথম যে জিনিসটা তৈরি করি আমি সেটা হচ্ছে গল্প, এবং গল্পে আমি কখনো চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন করতে আমি ভুল করি না, যেটা আমার ছবির ব্যবসায়িক সাফল্য পাওয়ার পেছনে আরেকটা অন্যতম কারণ। সঙ্গীতকে কিরকম গুরুত্ব দেন? সঙ্গীতকে আমার গল্পের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এই কারণে যে গান হচ্ছে বিনোদনের সবচেয়ে বড় পথ। আমি বলবো যে এই পথে বিনোদনটা বেশি পাওয়া যায়, মানে বেশিক্ষণ এই বিনোদনটা মনের মধ্যে গেঁথে থাকে। ওই চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো, চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো, তোমাকে 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 বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো। যে ছবিটি বারবার আলোচনায় এসছে 2009 সাল, ছবির নাম মিয়াবাড়ির চাকর, কেন বারবার এই নামটি এলো সেই সম্পর্কে জানতে চাইবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। শাকিব খান বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, ওর সাথে আমার একটু সম্পর্ক ভালোই ছিল, মানে পারিবারিক ভাবে সম্পর্ক ভালো ছিল। তো আমার বললো যে লিটন ভাই সবাই তো একই দাঁচে ছবি বানাচ্ছে, আপনি একটু বড় পরিসরে একটা ছবি বানান। চিন্তা করলাম যে এখন টপ মোস্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা ছবি নির্মাণ করি, রাজ্জাক সাহেব, হুমায়ুন ফরিদি। মূলত হুমায়ুন ফরিদি ভাইয়ের প্রতি আমার একটা দুর্বলতা ছিল যে আমি ফরিদি ভাইকে নিয়ে কোনো এক সময় একটা ছবি করবো, তবে সেই ফরিদি ভাইকে মিয়াবাই চাকরি নেওয়ার সুযোগ হয়েছে। খলিল সাহেবকে নিয়েছি, সুচরিতা ম্যাডামকে নিয়েছি, সুজাতা ম্যাডামকে নিয়েছি, টেলিভিশনের জনপ্রিয় শিল্পী ডাক্তার এজাজ ওনাকে নিয়েছি, শাকিব এবং অপুকে নিয়েছি। এভাবে একটি মানে বড় পরিসরে একটি ছবি নির্মাণ করার লক্ষ্মী মিয়াবাড়ি চাকর নির্মিত হয়েছে, কিন্তু ছবিটি আসলে বাংলাদেশে একটি ছবি এর মতো করে আমরা তৈরি করেছিলাম, যে যেটার সাথে গল্পের সামান্য মিল ছিল, সে কারণে আমার ছবিটি প্রায় 6 মাস সেন্সর বোর্ডে আটকে ছিল যে তাদের সাথে ফয়সালা নেওয়া পর্যন্ত ছবিটি সার্টিফিকেট আমাকে দিবেন। তখন ফয়সালা করে মানে 6 মাস পর যখন আমরা সার্টিফিকেট পাই
তখন আলটিমেটলি কাবিন নামা যে ছবিটি পরে শুরু করেছিলাম সেটি মুক্তি পেয়েছে। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন, আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব, অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়। 2009 সাল মুক্তি পেল বলো না কবুল, পরিচালক শাহাদত হোসেন লিটন। আমি যে এতদিন তোমাকেই খুঁজেছি, তুমি আমার সেই স্বপ্নের রানী, যাকে কল্পনা করে আমার দিন রাত বছর কেটেছে। আমাকে যেতে দিন, আমার ভীষণ ভয় করছে। 2010 সালের ছবি প্রেমে পড়েছি, অভিনয় করলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রুমানা। রুমানা টেলিভিশনের শিল্পী, মূলত চলচ্চিত্রে এলেন, আপনি তাকে নিলেন। রুমানাকে প্রথম যখন আমি দেখি এফআই মানিক ভাইয়ের ছবির সেটে, তো কাছে যেয়ে রুমানার সাথে তখন আমি কথা বললে আমি খুব ভালো লাগলো। তখন চিন্তা করলাম যে সুযোগ পেলে কখন আমি ওকে কাজে লাগাবো। তো আলটিমেটলি এক সময় সুযোগ এসে গেল, তখন রুমানাকে নিয়ে এই ছবিটি তৈরি করলাম।